দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভালো ছাদ বাড়ি, কিভাবে ছাদ নষ্ট হয় সেটা আবার সরকারি বানানো, সরকারের বিল্ডিং, সরকারের ছাদ, সরকারের ঘর বাড়ি কীভাবে নষ্ট হয় দেখুন, আপনারা নিজের চোখে দেখুন। যত কিছু নোংরা, যত কিছু না ব্যবহার করা জিনিস দেখুন এখানে আছে, দেখুন কিভাবে নষ্ট হয়। দেখুন যারা মদ খাচ্ছে, এই দেখুন কোনো কিছু সিস্টেমই ঠিক নেই। মানুষের মনের মধ্যে এক একটা কাচড়ার ডাব্বা তৈরি হয়ে গেছে। যতদিন মানুষের মনের কাচড়া ঠিক হবে না, ততদিন পর্যন্ত এই সরকারি প্রপার্টি ভালো থাকবে না। দেখুন ছাদের উপর একটা নিচ থেকে লতা উঠে গেছে, এটা সাফ করার লোক নেই, সেটা তো নেই, যত নেশা করছে, যত কি বলবো, একদম যেটাকে বলে যে একদম কোনো যার কোনো সীমাই নেই। তো এইসবের কারণে ছাদ নোংরা হচ্ছে, দেখুন নালীতে বোতল ঢুকে গেছে। সরকারি প্রপার্টিকে এভাবে মিসইউজ করে নষ্ট করছে, আর বলবে এ নেই, সরকার এই করলো না, ওই করলো না, সরকার তো সবই করে দিচ্ছে, সেটাকে সুন্দরভাবে রাখার লোক নেই। দেখুন এটা আবার কি করেছে, দেখুন এটা কি বোঝা যাচ্ছে না, কাচড়ার ডাব্বা না ছাদের উপরে একটা জিনিস। দেখুন যত ছেঁড়া ফাটা নোংরা, যত বোতল, যত মদের বোতল, জলের বোতল, সব ছাদে ফেলা, তো ছাদ কতদিন ভালো থাকবে এভাবে? চেষ্টা করুন আপনারা এগুলো যাতে না হয়। মানুষের প্রত্যেকটা মানুষ যদি নিজের মনকে শুধরায় যে না এগুলো খুব খারাপ জিনিস, তো আমাদেরই জিনিস নষ্ট হচ্ছে, নিজে ভেবে এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ঠিক আছে, নাহলে এইভাবেই সব জিনিস নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ধন্যবাদ, নমস্কার।